সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজকের মেনু আমাদের, যেটার জন্য বিশেষ করে আজকে লাইভ হওয়া। সো মেনুতে আজকে আছে হচ্ছে সাদা পোলাও, ওখানে আছে গরুর কারি যেটা আমি একটু চেঞ্জ করে লিখেছি, আজকের মেনুটা দেখেছেনই হবে একটু আগে পোস্ট দিয়েছি, স্যালাড, ওই পাশে আছে ডেজার্টে ফিরনি। আর যারা হচ্ছে গরুর মাংস খাবেন না তাদের জন্য কিন্তু স্পেশাল করে রাখা হয়েছে কি মুরগির ব্যবস্থা আছে। সো মুরগির একটা কারি আমরা প্রতিবারই রাখি। সো এটা হচ্ছে আমাদের পান্টাবরাঞ্চল কিচেন। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সিলভানা। আজকে কোথায় চলে এসেছি জানেন? এখন বর্তমানে আসি হচ্ছে বাড্ডাব্রাঞ্চের কিচেনে, ফ্রিজের সামনে। আসলে ফ্রিজের সামনে এগুলো দেখতেই পাচ্ছেন অবশ্যই। তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু কয়েকদিনের জন্য খাবার, আচ্ছা তো 7 দিনের জন্য এখানে কিন্তু ফ্রিজ আপ করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে খাওয়াগুলো। আর আমরা চলে যাব ডাইনিং এ। এখানে আর বেশিক্ষণ না থাকি, ভাইয়ারা সার্চ করতে থাকুক, নাহলে আমি বেশি জ্বালাইলে আবার সমস্যা আছে। তো চলে আসলাম হচ্ছে আমাদের বিগেস্ট ডাইনিং অফ সুপার হোম। আমাদের বাটা ব্রাঞ্চের ডাইনিংটা বাকি ব্রাঞ্চের তুলনায় এখন পর্যন্তকার সবচেয়ে বড় ডাইনিং। অবশ্য আমরা এটা ছোট ডাইনিং মনে করে থাকি ফিউচারের ব্রাঞ্চগুলোর জন্য, ফিউচারের ব্রাঞ্চ আরো বেশি বড় হবে। তো টোটাল ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, মানে টোটাল ডাইনিংটা দেখতে পাচ্ছেন অবশ্যই। যেটা বলছিলাম 22 তারিখে স্কুল কলেজ খুলে যাওয়াতে কিন্তু শুধুমাত্র বাড্ডা ব্রাঞ্চে না প্রত্যেকটা ব্রাঞ্চে অনেক বেশি রাশ, ঠিক আছে? তো ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, আর এখানে কিন্তু জব হোল্ডার ভাইয়ারাও থাকছেন, ঠিক আছে? তো জব হোল্ডার ভাইয়ারাও থাকছেন, স্টুডেন্ট ভাইয়ারাও আছে। তো দুই পক্ষ ভাইয়ারাই আছে, বাট স্টুডেন্ট ভাইয়াদের জন্য একটু বেশি রাশ হয়েছে। কারণ তো 1 তারিখের আগে, ও ভালো কথা বলে দিই, এই ব্রাঞ্চে আমাদের ট্রায়াস প্যাকেজ অ্যাভেলেবেল আছে। তো ট্রায়াস প্যাকেজের ডিটেলটা আমি একটু পরে বলা শুরু করব। আর এখানে অনেকগুলো নোটিশ আছে যেটা পড়ালেখা করতে হয় বারবার করে। তো এই পাশে হচ্ছে আমাদের ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা, প্রতিবারই আমি যেটা দেখাই, এখানে আবার এগুলো ডিটেইলে না দেখাই আজকে আমি। আচ্ছা আজকে মেনুর কথা বলে দিই, আর মজার কথা বলে দিই জানেন, আমাদের মজার কথা কি যে আমাদের কিন্তু সব মেম্বারদের জন্য আমরা পার্ট টাইমের ব্যবস্থা রেখেছি, পার্ট টাইম জবের ব্যবস্থা রেখেছি অ্যাকচুয়ালি। তো পার্ট টাইম জব কেমন হতে পারে? এক্সিকিউটিভ হিসেবে, মানে সেলস এক্সিকিউটিভ হিসেবে ডেস্কে, তাছাড়া গ্রাফিক ডিজাইনার খুঁজছি, আমরা ফটোগ্রাফার খুঁজছি, আমরা এডিটর খুঁজছি। পার্ট টাইমের জন্য ভাইয়াদেরকে কিন্তু আজকে অপশন দিব, আমরা পার্ট টাইম জবের জন্য অফার দিব অ্যাকচুয়ালি। তো আবারও দেখাই, এটা হচ্ছে টোটাল। আর ওখানে ভাইয়াদের রাশ হয়ে গিয়েছে সবাই খাওয়ার জন্য। আর ওই পাশে মেনুটা আছে যেখানে আমি যেতে পারছি না এখন বর্তমানে। আচ্ছা মনসুর ভাইয়া যেতে পারছে, তো আমি ওইখানে আর না ভিড় করি, ভাইয়ারা নিতে থাকো, কাউকে জ্বালাবো না, সবার খাওয়ার পরে রিভিউটা নিব। তো যেটা বলছিলাম যে বাটা ব্রাঞ্চে কিন্তু আমাদের চয়েস প্যাকেজ অ্যাভেলেবল আছে। চয়েস প্যাকেজ কি কি আছে? 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন এবং 30 দিনের চয়েস প্যাকেজ। এন্ড চয়েস প্যাকেজ বলি, চয়েস প্যাকেজে চলে আসতে পারেন। অনেকের নাকি একটু সন্দেহ থাকে মনের মধ্যে যে কেমন হবে, ভালো হবে কি হবে না। সো আপনারা চয়েস প্যাকেজ নিয়ে কিন্তু এসে দেখতে পারেন যে আপনার জন্য কমফোর্টেবল কিনা, ঠিক আছে? তো ওই পাশে টিভিটা আছে আর টিভিতে খেলা চলছে, কোন দেশে খেলা চলছে আমি দেখবো, আমি দেখবো বলতে কি। আচ্ছা ওকে, আফগানিস্তান বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা চলছে, আমি জানতাম না, আমি দেখ একটু খেলা কম দেখি। আর এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। আর মজার কথা কি জানেন, প্রত্যেক ব্রাঞ্চে এটা কিন্তু আমাদের নতুন ফ্যাসিলিটি, ওকে, ওভেন দিয়ে দেওয়া আছে। কেন দেওয়া আছে জানেন? জব হোল্ডার ভাইয়ারা কিন্তু আমাদের থাকে না আমাদের অনেকগুলো ব্রাঞ্চে, তো জব হোল্ডার ভাইয়ারা আমাদেরকে টিফিন বক্স দিয়ে যান, দেখতেই পাচ্ছেন যারা খেতে পারবেন না টিফিন বক্স দিয়ে যান, আমরা টিফিন বক্স ফিল করে রাখি, ফুললি ফিল করে রাখি। তার হচ্ছে ওনারা হচ্ছে এটাকে গরম করে তারপর খেতে পারে যে কোনো সময় এসে, তো কোনো খাওয়া মিস যায় না। এন্ড এখানে ভাইয়ারা খেলা দেখতেছে এন্ড খাচ্ছে, কাউকে জ্বালাবো না, বেশি চিল্লাবো না, আজকে কি চিল্লাচ্ছে নাকি, কমেন্টের জন্য একটা ফোন নিবো, ঠিক আছে? কমেন্টের জন্য একটা ফোন নিবো। আর ফোন নেওয়ার আগে বলে দিই, কমেন্ট করতে থাকুন, আমি পড়তে থাকি, বাট খারাপ কমেন্টস করেন না, সমস্যা নাই, এটা আজকে বলতে ভুলে গেছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা নোটিশ দেওয়া আছে, যে নোটিশের কারণে আজকে আমাদের মেইনলি করাটা, ঠিক আছে? এখন থেকে প্রতি মাসের শেষের শুক্রবার দুপুরে খাওয়ার মেনুতে গরু মাংস দেওয়া হবে। তো এটার জন্যই প্রতি আমাদের কিন্তু 4 সপ্তাহে, 1 মাসে 4টা সপ্তাহ কিন্তু 4 রকমের মেনু আছে, যেটা আগেই দেখিয়েছি। তো 4টা মেনুতে আমাদের হচ্ছে 1 সপ্তাহে 6 বার মুরগি দেওয়া থাকে, আর মাছও আছে, সবজিও আছে, চেঞ্জেস মানে আমরা কিন্তু একটু মিলাই ঝুলাই দিয়ে থাকি যাতে কারোর একঘেয়েমি না লাগে, ঠিক আছে? আর উপরে হালাল সার্টিফাই স্টিকারগুলো দেওয়া আছে,
অবশ্যই দেখছেন। তো এইগুলোর জন্য কিন্তু মানে একদম বলা যায় এখানে সব খাবার কিন্তু হালাল এন্ড ফ্রেশ। ফ্রেশ কেন, এটার জন্য একটা আলাদা একদিন লাইভ করব বাজার করতে করতে, ঠিক আছে? আমরা কোথা থেকে বাজার করি, আমরা একসাথে কত টন নিয়ে আসি, কত কত একসাথে সবজি কিনা হয়, মাংস কিনা হয়, সব একদিন ডিটেইলে দেখাবো, ঠিক আছে? আজকে না দেখাই কমেন্টস কিছু করতে থাকি, আর বেশি লাইভটা বড় করবো না আজকে। কয়েকটা ভাইয়াকে খাওয়ার শেষ হওয়ার পরে রিভিউ নিব যে খাওয়ারের আজকে কি অবস্থা, দেখে তো মজাদার লাগতেছে, একটু পরে খাইতে যাবো আর কি। আচ্ছা, তো ওইখানে আমরা ভাইগুলোকে দেখছি আর আতিক ভাইয়াকে দেখছি। আতিক ভাইয়ের সাথে কথা বলবো, আতিক ভাই যদি না পালায় যায় তো। আচ্ছা, আতিক ভাইয়া পালায় যাওয়ার অবস্থা। তো আতিক ভাইয়া, এমনিতে নরমালি বলেন আমাদের হচ্ছে আজকে সব ব্রাঞ্চে, মানে নরমালি তো আজকে গরুর মাংস একটু বেশি হচ্ছে, কয় পিস করে পাচ্ছে মেম্বাররা? 3 পিস 4 পিস 4 পিস 3 পিস 4 পিস মানে 4 পিস কি হিসাবে, 3 পিস কি হিসাবে? এটা ডিপেন্ড করতেছে পিসের উপরে, যদি পিস একটু ছোট হয় ওই জন্য আমরা 4 পিস অবধি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি 2 পিস 3 পিস মাংস যাইতেছে, সাথে 1 পিস হাঁটি যাইতেছে। ওকে ওকে ওকে, তো মানে হচ্ছে আপনার ছোট সাইজ কোয়ান্টিটি সাইজের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, সাইজের উপরে যে কয় পিস মাংস, মানে 3ও হতে পারে 4ও হতে পারে, কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে। আর ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করব অ্যাকচুয়ালি রিভিউটা, আমি ওই পাশে ভিড় না করি ওই পাশে চলে যাই আর ভাইয়ার সাথে কথা বলি, ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়ার সাথে, ভাইয়া পালিয়ে গেলে চলবে না, আমার সাথে কথা বলতে হবে। তো ভাইয়া হচ্ছে এখানকার হাউসকিপিং ইনচার্জ আছে, ঠিক আছে? ভাইয়ার নাম বলবেন। আমি জানি কিন্তু আমি জিজ্ঞাসা করে নিলাম আর কি সবার জন্য। আচ্ছা ভাইয়া, একটা রেয়ার কোশ্চেন করি, যে কোশ্চেনটা আমি কখনো করি না, মানে বেশিরভাগ করি না, যে এই ব্রাঞ্চে কি কমপ্লেইন পান আপনি? এটা সাধারণত 100 মেম্বার থাকলে, নাও আমাদের মেম্বার হচ্ছে 250 প্লাস, তো দুইটা একটা এরকম আসে, এটা আমরা ইনস্ট্যান্টলি সলভ করে দেওয়ার চেষ্টা করি। কি টাইপের কমপ্লেইন এসে থাকে? কমপ্লেইন মূলত আসে আমাদের যে লাস্ট টাইম কমপ্লেইন এরকম আসে যে একটু ময়লা থাকে, লাইক দ্যাট তারা কমফোর্টেবল ফিল করতেছে না, এই টাইপের কমপ্লেইন আসে, বাট এটা সাথে সাথে আমরা সলভ করে, মানে খাওয়া নিয়ে কোনো কমপ্লেইন? আপাতত খাওয়া নিয়ে কোনো কমপ্লেইন নাই। ও আচ্ছা, তো বলতে পারি বাডা ব্রাঞ্চে আপাতত খাওয়া নিয়ে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা না, আমি বলি একটা কথা, যে খাওয়ারের কিন্তু টেস্ট বাস সবার আলাদা, ঠিক আছে? আমি ঝাল বেশি পছন্দ করি, কেউ ঝাল কম পছন্দ করে, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়, তো সবার কিন্তু টেস্ট বাস সেম না, তো কারোর ভালো লাগতেও পারে, কারোর খারাপও লাগতে পারে, কখনো নাও লাগতে পারে, মিডিয়াম লাগতে পারে। যেমন আমি যখন মেম্বার ছিলাম, আমি একটা স্টোরি শোনাই, আমি যখন ওই পাশে পার্কিং আছে, আচ্ছা পার্কিংটা দেখাই আর আমার স্টোরি শোনাই, আমি যখন মেম্বার ছিলাম তখন প্রায় প্রায় আমার রুমমেটসদের কাছ থেকে রিভিউ নেওয়ার পরে কিন্তু আমি উপরে ডাইনিং এ যেতাম খাওয়ার জন্য, ঠিক আছে? ফিমেল ব্রাঞ্চে তো একটা আমি যখন যখন জিজ্ঞাসা করতাম, কেউ বলতো যে আজকে খাওয়াটা এভারেজ হয়েছে, তুই খাইতেও পারো, তখন আমি যে যখন উপরে যে খেতাম তখন বলছি আরে না ভালোই তো হয়েছে, এভারেজ বললো কেন? তখন বুঝলাম যে তার টেস্ট বাস আর আমার টেস্ট বাস কিন্তু সেম না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পার্কিং জোন, জোস পার্কিং। এন্ড পার্কিং এর কথা বলে দিই, যে কোনো ব্রাঞ্চে আপনার বাইক পার্কিং এর স্টে করে বাইক না চলছে, ব্রাঞ্চে পার্কিং এর জন্য আপনার জাস্ট 500 টাকা অ্যাড করতে হবে। তো ভাইয়ারা এখানে বাইক রেখে থাকেন, এন্ড পাশেই কিন্তু আমাদের লবিটা আছে, লবিতে যে চলেন দেখে আসি লবিটা, আর এই পাশে একটু উঠেও দেখা যায় যদি নেটওয়ার্ক না ক্রস, না 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 উঠলে মনে হয় নেটওয়ার্ক বাড়ি খাবে, খোলা হয়ে যাবে, ঠিক আছে? তো এই পাশে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু লবিতে চলে আসছি, লবিতে এসে যদি চিৎকার করি তাহলে কি? আচ্ছা, তো ভাইয়ারা খেলা দেখছে, ভাইয়ারা খেলা দেখছে, ভাইয়াদেরকে বেশি জ্বালাবো না। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চের লবি, খুবই লাক্সারিয়াস লবি, আমার আর আমার ফেভারিট ব্রাঞ্চ অ্যাকচুয়ালি, সো সুন্দর না হয়ে যাবে কই। তো যেটা বলছিলাম, ওখানে কিন্তু ভাইয়ারা খেলা দেখছেন, তো ভাইয়াদেরকে বেশি জ্বালাবো না। এন্ড মজার কথা কি জানেন, এখানে ওইটা নাম নাম বলবো না, হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গা 100% সিকিউর, কারণ সব ইঞ্চিতে মানে কোনা কাঞ্চিতে যত জায়গা আছে আমরা সিসিটিভি ক্যামেরা রেখে দিয়েছি, কোনো প্রবলেম নাই, কারণ এখানেই কেন ওই দেখা যায় ক্যামেরা, তো প্রত্যেকটা জায়গা 100% সিকিউর। আর এই পাশে সু পলিশার আছে, যেখানে আমি প্রতিবারই পা দিতে গিয়েও পা দিই না, কারণ কি আমি ওরকম জুতা পরি নেই, এটা মনসুর ভাইয়ের পা, আমার পা ভাইবেন না আবার কেউ। তো এখানে হচ্ছে আমাদের নিউ কার্ড এন্ট্রেন্স আসছে, সো এটা কার্ড এন্ট্রেন্স, আমি এখনো কার্ড আনি নাই সো দেখাতে পারলাম না, তো এটা হচ্ছে কার্ড এন্ট্রেন্স, আগে ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রেন্স ছিল, ঠিক আছে? তো ওই পাশটাতে চলে যাই। ও ভালো কথা বললাম, যে আমি আমরা কিন্তু আজকে যেমন আমি এখানে এসে সবাইকে বলে দিব, আমাদের কিন্তু পার্ট টাইমের অফার আছে, ঠিক আছে? পার্ট টাইমের কেমন অফার আছে, মেম্বার ভাইয়েরা এখানে কিন্তু পার্ট টাইম জব করতে পারেন। কিরকম জব? পার্ট টাইম আমরা গ্রাফিক ডিজাইনার খুঁজছি, ফটোগ্রাফার খুঁজছি,
তারপরে হচ্ছে এডিটর খুঁজছি, এক্সিকিউটিভ মানে আচ্ছা আমার কন্টেন্ট ক্রিয়েটর খুঁজছি আমাদের ডিপার্টমেন্টের, এন্ড তাছাড়া সেলস এক্সিকিউটিভ হিসেবে ডেস্কেও কিন্তু পার্ট টাইমে কাজ করতে পারে। পার্ট টাইমে কতক্ষণ? 5 থেকে 6 ঘন্টা। এন্ড একদম মিনিমাম অ্যামাউন্ট মানে মিনিমাম স্যালারি হচ্ছে 9,000 থেকে স্টার্টিং রেঞ্জ, এরপরে হচ্ছে আরো বাড়ানো হয়ে থাকে। তো ভাইয়ার মনে হয় খাওয়া শেষে ওনার কাছ থেকে রিভিউ নিবো একটু পরে, যদি আমার দিকে তাকায় আর কি, চালাবো না তার আগে। তো আজকের লাইফটা বেশি বড় করবো না, শেষ করে দিবো এন্ড কমেন্টস কয়েকটা পড়ে তারপর শেষ করে দিবো। মন্ত্র ভাই আমাকে এটা খুলে দিবেন, আর ততক্ষণ আমি একটু দেখাতে থাকি। ও ভালো কথা, এই পাশে দেখবেন এই পাশে কি আছে জানি না, আমি লন্ড্রি রুমটা ঠিক আছে নাকি পরে আমাকে মাইন্ড টাইন না দেয়। তো এটা হচ্ছে আমাদের লন্ড্রি রুম, ঠিক আছে? ও ভালো কথা, এখানে লন্ড্রি রুমে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি, এটা কিন্তু ইমার্জেন্সি ফায়ার বল, ইয়া মেবি এই নামেই ডাকা হয় এটাকে। তো কখনো যদি বাই চান্স আগুন টাগুন লেগে যাওয়া হয় তখন এই বলটা দিয়ে কিন্তু একদম ইনস্ট্যান্ট আগুন নিভিয়ে ফেলা যাবে, যতটুকু আমি জানি, আমি ইউটিউবে দেখেছি যত। আর এটা হচ্ছে আমাদের ড্রায়ার মেশিন, সো বিশাল ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার মেশিন, ঠিক আছে? এটা নরমালি কারখানায় ব্যবহার করা হয়ে থাকে, বাট আমরা এটা আমাদের মেম্বারদের জন্য ব্যবহার করি, প্রত্যেক ব্রাঞ্চে আলাদা করে আছে। তো প্রত্যেকটি এখানে আছে, আর এটা মেবি ফায়ার অ্যালার্ম, ইয়াস এটা ফায়ার অ্যালার্ম, ঠিক আছে? আর এখানে হচ্ছে কাপড় ঠিক করা হচ্ছে, কাপড় ঠিক করা হচ্ছে না, এটা হচ্ছে তোষক, তোষক, হ্যাঁ তোষকের কাভার, তোষকের কাভার এখানে করা হচ্ছে। এখানে তিনটা ওয়াশিং মেশিন কেন, তিনটা চারটা ওয়াশিং মেশিন কেন দিয়ে আছে জানেন? বাই চান্স যদি একটা ওয়াশিং মেশিন নষ্ট হয়, যাতে আমাদের মেম্বার ভাইয়াদের কখনো ওয়েট করতে না হয়, ঠিক আছে? তো ওয়েট করতে না হয়, কাপড় যেন 2-3 দিন না দিতে পারে, এরকম যেন কোনোদিন সুযোগ না হয়। সো একটা একটা দুইটা তিনটা চারটা চারটা ওয়াশিং মেশিন দিয়ে দেওয়া আছে, যাতে কোনো প্রকার ইমার্জেন্সিতে আমরা সমস্যা না ক্রিয়েট হয়, যাতে করতে পারি। এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। তো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি। তো কতক্ষণ হলো আমি তো দেখিনি, 12 মিনিট হয়ে গেছে, বেশিক্ষণ আর লাইফটা বড় করবো না। ভাইয়াদের অলমোস্ট খাওয়া শেষ, ডাইনিং খালি হচ্ছে, আমার ক্ষুধা বাড়তেছে, আমি খাইতে যাবো। আজকে সিরিয়াস মজা রয়েছে মেবি, আমি দেখেছি যতটুকু যতটুকু বুঝছিলাম। সারা বছর ডিম আলুর পোস্ট দিয়ে আজকে গরু নিয়ে লাইভে চলে আসছেন, জীবনে প্রথম। আচ্ছা রাফসান আলম ভাইয়া লিখেছেন, ভাইয়া আপনি হয়তো বা পোস্ট গুলো খেয়াল করেন নাই তাই বলতেছেন এরকম, হয়তো বা এটা নিয়ে ফাইটে না যাই, আপনাকে আমি কমেন্টেই রিপ্লাই দিব, তারা নাই। এই পাশে আমি আপনাকে আবারও মেনুটা দেখালে বুঝবেন, এক সপ্তাহে কিন্তু আমাদের আলাদা আলাদা ধরনের মেনু আসে, ঠিক আছে? 6 বার আসে হচ্ছে মুরগি, তারপরে মাছও আছে সবজিও আছে, তো 1 মাসে 4 সপ্তাহ 4টা আলাদা মেনু, তো একঘেয়েমি লাগার কোনো প্রকার সুযোগ নেই। তো যেটা বলছিলাম, চেঞ্জেস আসে এতে মনের, যেমন আমি মাংস বেশি খাই, অনেকে মাছ বেশি খায়, কেউ সবজি বেশি খায়, তো চেঞ্জেস আনার জন্য এই মেনুটা করা, ঠিক আছে? চলুন আরো কয়েকটা কমেন্টস নেই। লাভ ইউ সুপার হোম, ওয়াদিন ফারহাদ রুহিদ ভাইয়া লিখেছেন, হ্যাঁ আমিও ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি মানে সুপার হোমকে। আচ্ছা তো বেশি বড় করবো না আজকে, আর ছেড়ে দিব জব। আচ্ছা লিটন 100 করছে, লিটন 100 করছে। ফাইম চৌধুরী ভাইয়া লিখছেন, হ্যাঁ ভাইয়া একটু পরে খাওয়া নিয়ে আমিও খেলা দেখতে যাবো, সমস্যা নাই। তো এই পাশে আবারও দেখাই, এটা হচ্ছে আমাদের হোল পাড্ডা ব্রাঞ্চের লবি, সরি ডাইনিং, লবির পাশে আমি বলতে ভুলে গেছিলাম। তো এটা এখনকার বড় সবচেয়ে বড় আমাদের ডাইনিং, ঠিক আছে? বাকি ডাইনিং গুলো জোস, বাট আমার জন্য পার্সোনাল ফেভারিট হচ্ছে আমার পাড্ডা ব্রাঞ্চ। হিন্দু কি করবে, অনুপম দাস লিখেছে, হিন্দু ভাইয়াদের জন্য বা যারা হচ্ছে গরুর মাংস খান না তাদের জন্য আমরা মুরগির একটা কারি রেখে দিয়ে থাকি আলাদা করে। ও আর যেটা বলছিলাম, 22 তারিখে স্কুল কলেজ খোলার পর থেকে কিন্তু জঘন্য রাশ সব ব্রাঞ্চে, ঠিক আছে? তো 1 তারিখ পর্যন্ত হয়তো বা অলমোস্ট সব ব্রাঞ্চ ফুল হয়ে যাবে, এই ব্রাঞ্চেরও খুবই রাশ ওই পাশে দেখা যাচ্ছে, দেখছেন ও পাশে ভাইয়ারা উঠছে। ও তো যেটা বলছিলাম, তো অনেক বেশি রাশ, তো আপনারা কিন্তু প্রি বুকিং এর অপশন আছে, তো প্রি বুকিং এর অপশনটা কিরকম আছে আপনারা প্রি বুকও করতে পারেন, পোস্টগুলো খেয়াল করলেই বুঝবেন। আর ওই পাশে আবারও হেঁটে হেঁটে চলে যাওয়ার পরে আমি দেখাবো, ওই দেখা যায় ক্যামেরা। তো সব জায়গা 100% সিকিউর। আচ্ছা আজকে আর বড় করবো না, এই পর্যন্তই, আর কয়েকটা কমেন্টস পড়ে, আর ভালো কথা বলি কমেন্টস এর রিপ্লাই কিন্তু আমিই দিব, টেনশন নিয়েন না, লিখিত গুলো আমি দেই, ঠিক আছে? প্রায় আমি দেই। তো আজকে এই পর্যন্তই রাখি, আজকে আর বাড়াবো না, আর
চলে আসবেন, যদি বাই চান্স কন্ট্রাক্ট ব্রেক করেন ডিপোজিটের উপরে ইফেক্ট করবে। সো এটা আমি ডিটেইলে বলে দিব একটা কমেন্টে, সমস্যা নাই। আজকে এই পর্যন্তই, যে কোনো ব্রাঞ্চে যে কোনো ট্রায়াস প্যাকেজে হোক বা যে কোনো প্যাকেজে চলে আসুন একদিনের, অর ফ্রি ভিজিট করে যান এনি ব্রাঞ্চ, কারণ আমরা সুপার হোম ইন ব্যাংক ফর ব্যাচলার।